close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। তোমরা আশা করি ভালো করে শিবরাত্রিটা পালন করেছো। আর আমার ব্লগটা যখন যাবে তার আগেই মোটামুটি শিবরাত্রি হয়ে মানে সবাই পালন করে ফেলেছে, শিবের মাথায় ঢের 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 জল ফেলেছো, জল ঢালা হয়ে গেছে। সো সবাই ভালো করে কাটিও, সামনে চৈত্র মাস আবার আসছে নীলষষ্ঠী। তো আজকে একটা শিবরাত্রির ভালো ব্লগস তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এটাই বুঝতে পারছি। দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, এরকম সরি এই চুড়িদারটা পরেছি, আর এখন তো মোটা হয়ে গেছি, এখন আর কি পরবো বলো। সো সন্ধেবেলা সারাদিন উপোস করে আছি, জল ঢালতে যাবো। সো চলো যেতে যেতে আবার কথা বলছি। আর হ্যাঁ, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সাথে ছিলে, সাথে আছো, সাথে থাকবেই আশা নিয়ে শুরু করছি আজকে শিবরাত্রি স্পেশাল ভিডিও। তো চলো যাওয়া যাক, সুন্দর ভিআইপি রোড দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 2 নম্বরের কাছে একটা মন্দির। সো মন্দিরের পৌঁছে গেছি, এটা একটু ভিডিওটা করাটা ভুল হয়েছে, তাই তোমাদের সাথে তোমাদের এরমভাবেই দেখতে হবে। এটা হচ্ছে এন্ট্রি, এই দেখো এন্ট্রি। ভীষণ সুন্দরভাবে টুনি লাইট দিয়ে মন্দিরটাকে সাজিয়েছে, এখান থেকে তো সুন্দর লাগছেই এবং দূর থেকে আরও সুন্দর লাগছে। এটা হচ্ছে মন্দির, এই দেখো একদম চূড়া থেকে ওভারঅল লুক, মানে দূর থেকে হালকা দূর থেকে তোমরা দেখে নাও। এভাবে ডেকোরেশন করেছে, বাইরে এরকম লাইট লাগিয়েছে, গেটটাকে ফুল দিয়ে সাজিয়েছে, এবং ওই যে চূড়াটা দেখছো ওইখানে শিব ঠাকুরের মন্দির। সো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার দেখা যাক কতক্ষণে শিব ঠাকুরের মাথায় জল ঢালা যায়। এই হচ্ছে দেখো লম্বা একটা লাইন পড়েছে, এখান দিয়ে গিয়ে বেঁকে গিয়ে তারপরে ওপাশ দিয়ে। অনেক ভিড় কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে জল ঢালা হয়েছে। প্লাস যে পুরোহিত দেখতে পাচ্ছ লাল পায়জামা পাঞ্জাবি পরা, ধুতি পাঞ্জাবি পরা, তো উনিও ভীষণ ভালোভাবে নাম গোত্র নিয়ে ভালো করে পুজো টুজো দিয়ে দিয়েছেন। তো এদিক থেকে স্যাটিসফাই যে পুজোটা ভালো করে দেওয়া হয়েছে। সব জায়গায় কি পুজোটা ভালো করে তো দেওয়া হয় না, সেই জন্য যেভাবে ছিল লাইন এখান থেকে লাইন পড়ছে একদম ভেতরে গিয়ে লাইন যাচ্ছে। তো ইন্টারেস্টিং, ভালো লাগে লাইন দিয়ে ঠাকুর পুজো দিতে, এবং ঠাকুর পুজোর দাওয়াটাও দিয়ে ঠিক মতন করে হয় মানে লাস্টে এন্ডে, সেটা বেশি ভালো লাগে। সো এভাবেই চলছে, আশা করি তোমরাও শিবরাত্রিটা ভালো করে এনজয় করেছো। এবং ছোটোবেলা থেকে বলা হতো ভালো করে শিবরাত্রির উপবাস করো, তাহলে মন ভরে একটা ভালো শিবের মতন বর পাবে। কিন্তু সেটা আদৌ সত্যি কি না ভগবান জানে, সেটা শিব ঠাকুর স্বয়ং জানে। বাট ওই এই যে দেখো শিবের মাথায় জল ঢেলে শিবকে ঠান্ডা করানোর চেষ্টা হচ্ছে সবাই মিলে। এবং এই মন্দিরটা আমার সবথেকে ভালো লেগেছে, এবং শিব ঠাকুরকে মানে এই যে অনবরত যে মানুষ যে দিচ্ছে তাতে যে শিব ঠাকুর পুরো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, ফুল টুলে পুরো ঢেকে যাচ্ছে, সেটা কিন্তু নয়। একদিক থেকে ফুল ফল এগুলো সব পড়ছে, একদিক থেকে আবার পরিষ্কারও করে দিচ্ছে সাথে সাথে। তো এইটা আমার ভীষণ ভালো লাগলো। আর এখানে আমি শুধু আমার নিজের মুখটাকে নিয়ে ক্যামেরাটাকে ঘুরিয়েছি, কারণ এখানে এত আওয়াজ হচ্ছিল, আমি যদি কিছু কথা বলতাম তোমরা শুনতে পেতে না, সেই জন্যই আমাকে আরেকটা ছোট ক্লিপিং শেয়ার করে দিলাম এখানে। জাস্ট নাও বাড়িতে ঢুকলাম, ফ্রেশ হলাম, আর কি বলবো, সারাদিন যখন উপোস করে থাকি আমরা তখন কিন্তু কোনো রকম কষ্ট হয় না, কিন্তু যেই বাড়িতে ঢুকে পড়ি মানে খাওয়ার সামনে চলে আসে। আচ্ছা সবাই অনেকেই হয়তো ফল সাবু এইসব খাও, আমি কিন্তু ফল সাবু এইসব খাই না,
মানে আমার মানে সহ্য হয় না, যেটা মানে অ্যাসিডিটি খুব সমস্যা। আর যেই মন্দিরের কথা তোমাদের বললাম, খুবই জাগ্রত মন্দির। যদি কেউ 2 নম্বর 3 নম্বরের মাঝখানে থাকো, মানে এয়ারপোর্টের কাছাকাছি থাকো, তারা অবশ্যই এই মন্দিরের কথা জানবে। অনেক দূর দূর থেকে লোক আসে, অনেক লাইন হয়। আমি গত 2 বছর ধরে, মানে এই বছরটা নিয়ে 2 বছর ধরে আমি এই মন্দিরে জল ঢালছি শিব ঠাকুরের মাথায়। তো এইভাবে আমার শিবরাত্রির দিনটা তো সেলিব্রেট মানে করলাম। আর এই দেখো ওদের ওখানকার ইয়ামি ইয়ামি ভোগ, আমি এটা খুলে দেখাতে পারছি না, বাট এটার ফটো আমি এটার পরে অ্যাড করে দেব, তোমরা দেখে নিও। সো ভোগ খেয়ে আমার শিবরাত্রি ভঙ্গ করবো। অবশ্যই চন্দ্রমিত্র খেয়ে নিয়েছি, তাতে আমার মানে মানে কি বলবো, উপোসটা ভঙ্গ হয়ে গেছে। তো শিবরাত্রির ব্লগটা এখানেই শেষ করব, কারণ খুব টায়ার্ড হয়ে পড়েছি, খাবো, এবার একটু রেস্ট নিতে হবে। কালকে সকাল থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করব। সো সবাই ভালো থেকো, শুভরাত্রি, এবং শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা রইল। আশা করি সবাই তোমরা খুব সুন্দরভাবে কাটিয়েছ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটার বন্ধুত্ব হওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।